কম কম ভিড় রয়েছে। আর এই দেখো বাবু মুসলিম হোটেল, এইটা এই এই মেডিসিনটা পাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আর একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি মেনলি বহরমপুর, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 40 কিলোমিটার। এবং তোমরা যারা আমার মেন চ্যানেলটা ফলো করো তারা ভালো করেই জানো যে কী জন্য আমি বহরমপুর যাচ্ছি। তো গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমাদের মেন চ্যানেলে, সেখানে দেখিয়েছিলাম যে আধার কার্ডে যদি কোনো ভুল থাকে সংশোধন করতে হলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করতে হবে। তো সেই ভিডিওটা দেখে নেবো তোমরা, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমার আধার কার্ডে কিছু আপডেট করার দরকার রয়েছে, ভুল রয়েছে, তো মেনলি সেটার জন্যই যাচ্ছি আমি বহরমপুরে। আমাদের আধার সেন্টার রয়েছে আমাদের সব থেকে কাছে বহরমপুরে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, তোমাদেরকে চেষ্টা করব দেখানোর বহরমপুরের আধার সেন্টারটা কেমন দেখতে এবং ভিতরে কী কী ফ্যাসিলিটি রয়েছে। এবং এখানে কিন্তু সমস্ত কাজই হয় আধারের, নতুন আধার থেকে শুরু করে আধারের যত সমস্ত কাজ, আপডেট, নেম কারেকশন, ডেট অফ বার্থ কারেকশন, অ্যাড্রেস চেঞ্জ, ফিঙ্গারপ্রিন্ট আপডেট, অল কাজ, সমস্ত কাজই কিন্তু তোমরা এই আধার সেন্টার থেকে করতে পারবে, বহরমপুরে যে সেন্টারটা রয়েছে সেখান থেকে। তো আমি প্রায় বাড়ি থেকে, আমরা মানে ছেড়ে এসেছি বাড়ি থেকে মোটামুটি 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। সো এখন প্রায় 9টার কাছাকাছি আমাদের সিট বুকিং করা রয়েছে, 9:45 থেকে 10টার মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। এখন হচ্ছে 9:26 বাজছে, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। আমরা এখন হরিয়রপাড়া ছেড়ে চলে এসেছি, অনেকটাই দূরে চলে এসেছি এবং প্রায় বহরমপুর ঢোকার মধ্যেই। তো তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। যারা নতুন দেখছো রিকোয়েস্ট, হাত জোর করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটাতে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহিত করে। তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তায় আজকে একটা কথা কি জানো, আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম বন্ধুরা তখন ছিল প্রচণ্ড ওয়েদার খারাপ, মানে বাড়ি থেকে বেরোনোর সময়তেই বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি। দেন বাড়ি থেকে বৃষ্টি নিয়েই বেরিয়েছিলাম, কিছু দূর আসার পর রাস্তাতে আমাদেরকে রেনকোট পরতে হয়, রেনকোট পরে কিছুটা আসার পর তারপরে এদিকটায় দেখতে পাচ্ছ একদম আবহাওয়া ক্লিয়ার, একদম এদিকে আর ওয়েদার একদম পরিষ্কার আবহাওয়া। সো এখনও কোনো সমস্যা নেই বৃষ্টির। তো আমরা প্রায় বহরমপুরে ঢোকার মধ্যে, এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স অ্যারাউন্ড 14-15 কিলোমিটার হবে, আমাদের বাড়ি থেকে 40 কিলোমিটার, আর এখন বাকি আছে আর 14-15 কিলোমিটার, মানে আমরা অনেকটা পথে চলে এসেছি, ঠিক আছে, প্রায় 25 কিলোমিটার মতো চলে এসেছি আমরা। তো আমরা বহরমপুরে যাচ্ছি, মেন যেটা কাজ সেটা তো বললামই, আধার কার্ড আপডেট করতে যাচ্ছি। আমি যাচ্ছি, আমার পিছনে রয়েছে আমার ওয়াইফ, তারও আধার কার্ডে ছবি রয়েছে, সেই ছোটোবেলাকার ছবি, যেটা দেখতে কেমন একটা মনে হয় যে ম্যাচ করে না, কোনো জায়গায় দিলে একবার মুখের দিকে তাকায় একবার ডকুমেন্টের দিকে তাকায়। তো সেজন্য আধার কার্ডের ফটোটাও মেনলি চেঞ্জ করব, আর তারপরে বহরমপুরে দেখি আরও কিছু অ্যাক্টিভিটি করব, সবগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে নতুন একটা পেট্রোল পাম্প খুলেছে, আর আজকের ওয়েদারটা সত্যি ভীষণ সুন্দর ওয়েদার, একদম দেখতেই পাচ্ছ না রোদ না বৃষ্টি, একদম দারুণ আবহাওয়া যাকে বলে। আর আমি বেশিক্ষণ বাইক চালালে কি হয়, আমার হাতটা না ঝিনঝিন হয়ে যায়, এই হাতটা আমার ঝিনঝিন হয়ে গেছে, একটু ই করে দাও, হাতটা ঝিনঝিন ঝিনঝিন করছে হাত একদম। এদিকে আর একটা পেট্রোল পাম্প রয়েছে দেখতে পাচ্ছ, মাঝে মাঝে এখান থেকেও পেট্রোল ভরাই আমি। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন ভাকুড়িতে, যেটা আর বেশি দূর নয়, মানে এখান থেকে বহরমপুর মেন বাস স্ট্যান্ড 5 কিলোমিটার মতো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এখান থেকে বহরমপুরে দুইভাবে যাওয়া যায় ভাকুড়ি থেকে, একটা হচ্ছে যেটা আমাদের মেন জাতীয় সড়ক সেটার উপর দিয়ে, আর একটা হচ্ছে লোকাল দিয়ে।
তো আমি তো প্রত্যেকবারই লোকাল দিয়েই যাই, কারণ মেন হাই রোড দিয়ে যেতে খুবই ভয় করে, প্রচণ্ড জ্যাম থাকে আর বড় বড় ট্রাক যায়, যার জন্য ভয় লাগে খুবই। সো এই দেখতে পাচ্ছ সামনে সুনিতার চলছে অ্যাড ভীষণভাবে। তো দেখো এখান থেকে এইদিকে যদি যাও তো এইদিক চলে যাবে তোমার ফারাক্কার দিকে, আর এখান থেকে এইদিকটায় যদি যাও তাহলে চলে যাবে তুমি বেলডাঙ্গা কৃষ্ণনগর কলকাতার দিকে। এইখানে ট্রাফিক হেল্প করছে, এইদিকে চলে গেলো বেলডাঙ্গা, আর এইদিকে আর কিছুটা সামনে গেলেই আমাদের রেলগেট পড়বে। অ্যান্ড রেলগেটটা পার করে আর একটু গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব বহরমপুরের যে মেন বাস স্ট্যান্ড সেখানে। তো এই রাস্তাটা খুবই ভিড় থাকে, কারণ বেশিরভাগ মানুষ এই লোকাল রাস্তাটা দিয়েই যায়, যার জন্য প্রচণ্ড ভিড়। আর সামনে মনে হয় রেলগেট পড়েছে, সামনে পুলিশের গাড়ি, জানি না বাইক ধরছে কিনা, না পুলিশ না সরি অন্য কিছু। সামনে রেলগেট পড়েছিল যার জন্য এখানে একটু ভিড়টা বেশি হয়ে গেছে। এই দেখো ওয়েট করতে হবে, হচ্ছে রেল লাইন আমাদের বহরমপুরের। তো গাইস আমরা বহরমপুরের ভেতর এন্টার করে গেছি, সামনে হচ্ছে আমাদের মেডিকেল কলেজ, যেটা আমরা বহরমপুর হসপিটাল বলি, মেডিকেল হসপিটাল। তো চলো মেডিকেল হসপিটাল তোমাদেরকে দেখাচ্ছি, সামনেই রয়েছে। আর এখান থেকে আধার সেবা কেন্দ্র তো আমি কোনোদিন আসিনি, তো আমাকে গুগল ম্যাপের সাহায্য নিতে হবে, কারণ ম্যাপ দেখে দেখেই আমাকে যেতে হবে, না হলে যাওয়াটা মুশকিল হয়ে যাবে আমার কাছে। এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে, কারণ সামনে হসপিটাল, যার জন্য প্রচুর ট্রাফিক। আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল এই দিকটাতে রয়েছে, প্রচণ্ড ভিড় থাকে সব সময়তে। সো কোনো একটা জায়গাতে দাঁড়াবো, আমি দাঁড়িয়ে আমাকে ওইটা করতে হবে, কি বলে ম্যাপটা লাগাতে হবে, গুগল ম্যাপটা, না হলে তো চিনি না আধার সেবা কেন্দ্র কোথায় আছে সেটা। ওকে, তো এখান থেকে মোটামুটি আমার ম্যাপে দেখাচ্ছে মোটামুটি 6 কিলোমিটার যেতে হবে, তো ম্যাপটা লাগিয়ে নিই। তো এখন সবটাই ভরসা হচ্ছে আমার গুগল মামার, কারণ গুগল মামা রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। বাট সাউন্ডটা খুব অকওয়ার্ড লাগছে, সাউন্ড অফ করে দিই। ওকে, সো এখান থেকে ম্যাপের ভরসায় যেতে হবে আমাকে আধার সেবা কেন্দ্রে, যাক ম্যাপটা হয়ে সত্যি ফায়দাই হয়েছে। তো
বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি আর মোটামুটি 1.5 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে আধার সেবা কেন্দ্র আসতে। দেখছো কীভাবে পাশ থেকে বেরোচ্ছে, আর এদিকটায় বয়ে চলেছে আমাদের ভাগীরথী নদী। আমরা নদীর ধার দিয়ে আসছি এবং আর একটুই রয়েছে, 3 মিনিট মতো দেখাচ্ছে ম্যাপে। সো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দিকটায় একটু ট্রাফিক কম রয়েছে, আর এদিকে দেখো ভাগীরথী নদী কত সুন্দর বয়ে চলেছে। আর নদীর পাশ দিয়ে পার্ক সিস্টেম করা রয়েছে, যেটা সত্যি খুব সুন্দর। এই দেখো পার্ক এদিকে রয়েছে। আমাদের আধার সেবা কেন্দ্র প্রায় আসার মধ্যেই জানি না কেমন কি হবে, মনে হচ্ছে ক্যামেরা এলাও করবে না ভেতরে যতটা সম্ভব, বাট দেখাই যাক না কি হয়। এই দেখো আমাদের ভাগীরথী নদী কত সুন্দর। এই দেখো তোমরা যারা আসবে এখানে একটা পেট্রোল পাম্প আছে, ঠিক আছে, পেট্রোল পাম্প। আর এই দিকটা ভাগীরথী, এই দেখো পার হচ্ছে, দেখো নৌকাই করে কত সুন্দর। আর এই হচ্ছে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প থেকে আর একটু সামনে যেতে হবে, মোটামুটি 400 মিটার মতো পেট্রোল পাম্প থেকে। হ্যাঁ এই দেখো পেট্রোল পাম্প থেকে 400 মিটার সামনে গেলেই তোমার আধার সেবা কেন্দ্র পেয়ে যাবে। আশা করব যাতে ভিড় না হয়, কারণ ভিড় হয়ে গেলে ভাই মুশকিল হয়ে যাবে। আমার আবার লাইনে দাঁড়ানো একদম পছন্দ না। হ্যাঁ লম্বা লাইনে দাঁড়ানো আমার বিরক্ত লাগে সত্যি বলছি। তো এই দেখো আমরা প্রায় পৌঁছানোর মধ্যে, ম্যাপে যেটা দেখাচ্ছে, বাট সামনে ভিড় দেখেই বুঝতে পারছি এটাই আধার সেবা কেন্দ্র। ইয়েস, বাট ভিড়টা একটু দেখো তোমরা, এখানে নো পার্কিং লেখা রয়েছে সব জায়গাতে। এটা হচ্ছে আধার সেবা কেন্দ্র, বাট এতটা ভিড়, এ তো প্রচণ্ড ভিড়, কোথায় রাখবো বাইক? ওই দিকটায় নামো নামো, প্রচণ্ড ভিড় রয়েছে এখানে। এ হচ্ছে আধার সেবা কেন্দ্র। এখানে বাইকটা পার্ক করে রাখি। ব্যাগটা ধরো, লাইন কি আছে। প্রচন্ড টোকেন নিতে হবে নাকি? আগে বলি আমাকে কাগজটা দেখাও, এই লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে লাইন তো লাইনটা দেখো প্রচন্ড লাইন। দাদা এদিকে হেলমেটটা খুলে যেতে হবে, ঠিক আছে, আর এগুলো সব অফ করে দিচ্ছি, সব অফ করতে হবে, ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়া যাবে। তো গাইস ফাইনালি আমরা আধার কার্ড আপডেট করে নিয়েছি, আমার 10টা আঙুলের ছাপ আপডেট করলাম এবং ফটো চেঞ্জ করলাম। তো তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ভিডিওটা যেহেতু করা হয়নি, করতে দেয়নি, ভিডিওটা করতে দিলে আরও ভালো হতো। সমস্যাটা হচ্ছে আধার সেন্টারের মধ্যে যে এমপ্লয়িগুলো আছে, বিশেষ করে ওখানকার যে অপারেশন ম্যানেজার, এত জঘন্য ওর ব্যবহার। কেউ যদি আসো তোমরা এখানে আসলে এক্সপিরিয়েন্স করতে পারবা, মুর্শিদাবাদের আধার সেবা কেন্দ্রের যে মানে ওখানকার অপারেশন ম্যানেজার যে রয়েছে,
ওনার নাম সুভাষ মণ্ডল এরকম কিছু একটা বললো, তো আমি সঠিক জানি না নামটা। তো ওনার ব্যবহার ভীষণ 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 খারাপ, মানে ওর থেকে আর খারাপ ব্যবহার হয় না। একজন রেসিডেন্ট সেখানে গিয়েছে একটা কাজ করতে, বাট তার সঙ্গে যা জঘন্য ব্যবহার করছে ওরা, শুধু আমার সঙ্গে নয়, ওখানে যতজন কাজ করছে সবার সাথেই একই রকম ওরা বিহেভিয়ার করছে। ওখানকার যে স্টাফগুলো রয়েছে, আরে বাবা, মনে হচ্ছে যেন উড়োজাহাজের পাইলট। একটা কথা তুমি জিজ্ঞাসা করতে পারবে না, যদি তোমার কোনো কোয়ারি থাকে তো জিজ্ঞাসা করতে গেলে তুমি তাদের কাছ থেকে ধমক খাবা। এক নম্বর হচ্ছে ভেতরে আমাকে মোবাইল ইউজ করতে দিল না, ক্যামেরা তো হেলমেট দেখেই বলছে যে ক্যামেরা আছে, ক্যামেরা খুলে ব্যাগে ভরে নাই, ক্যামেরা বাইরে রেখে যাও। সো ভিতরে ভীষণ রেস্ট্রিকশন রয়েছে, মোবাইলে একটা ফোন পর্যন্ত করা যাবে না, মোবাইল বের করা তো দূরের কথা। তো এই হচ্ছে আমার অভিজ্ঞতা মুর্শিদাবাদের আধার সেবা কেন্দ্রের, সত্যিই খুবই বাজে একটা অভিজ্ঞতা গেল। যদি ভিডিওটা এমন কেউ দেখছেন যারা এই রিলেটেড আছেন, তো রিকোয়েস্ট করব যারা এই সেন্টারে, বিশেষ করে মুর্শিদাবাদের আধার সেবা কেন্দ্রে যারা কাজ করতে আসছে, আপডেটের কাজ বা নিউ এনরোলমেন্ট করতে আসছে, চেষ্টা করবেন যাতে এমপ্লয়িগুলো রেসিডেন্টদের সাথে একটু ভালো ব্যবহার করে, অ্যাটলিস্ট কোনো কিছু জিজ্ঞাসা করলে তার অ্যান্সারটা যাতে দেয়। এমন ব্যবহার করছে, যদি কিছু জিজ্ঞাসা করছি তো মনে হচ্ছে আমাদেরকে মেরে ফেলবে, মানে খেয়ে ফেলবে, এমন করে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। আর যেটা বললাম, ওখানকার যে অপারেশন ম্যানেজার, তার যে ব্যবহার, সত্যি পৃথিবীর মধ্যে জঘন্যতম একটা ব্যবহার আমার সাথে সে করেছে। প্রচণ্ড ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল আমার সাথে, আমি একা, আর সেখানে ওর সাথে সাথে ওখানকার সিকিউরিটি গার্ড সহ আরও 5-6 জন এসে আমাকে ঘিরে ধরে। আমি কী করবো, আমি একা মানুষ, আমি যখন ভিডিও করতে যাচ্ছি আমাকে ভিডিও করতে দিল না। আমার এনরোলমেন্ট স্লিপটা নিয়ে, মানে যেটা আমি অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লিপ, সেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লিপটা নিয়ে ফেলে দিচ্ছে, বলছে নিয়ে যান, আপনার কাজ আমরা করবো না। আমি বলছি কেন করবেন না, বলছে করবো না, মানে কোনো উত্তর নাই, ব্যাস ওর মর্জি, মন মর্জি করবে না, এরকম করছে। তো আমি বললাম করবেন না, ঠিক আছে আমি বসে থাকছি, আপনি আমাকে বের করে দিন আপনার সেন্টার থেকে যদি আপনি করবেন না। তো তো বের করে দিচ্ছে না, বলছে তুই ভিডিও কর, ভিডিও করলে তখন তোকে বের করে দেবো। এবার এটা আমার ফলস হয়ে যাবে আমি যদি ভিডিও করি, কারণ ভিডিও করাটা যেহেতু অ্যালাউ নেই ওর মধ্যে, তো আমি ভিডিওটা করলাম না, নাহলে আমাকে সত্যিই বের করে দিত। বাট যাই হোক, অবশেষে আমার লাইন ছিল 176 নম্বরে, আমার কিউ ছিল, বাট আমাকে সে দিল মোটামুটি 230-235 নম্বরে, মানে আমার উপরে রাগ করে আমাকে অনেকটা ডিলে করে দিল। এই হচ্ছে ব্যাপার। তো গাইজ, যারা মুর্শিদাবাদের আধার সেবা কেন্দ্রে আসছো, এইরকম এক্সপিরিয়েন্স তোমাদেরকেও ফেস করতে হতে পারে। আর আমি বাড়ি গিয়ে একটা কমপ্লেন রাইজ করব ওখানকার যে অপারেশন ম্যানেজার রয়েছে তার এগেনস্টে, এই যে আমার সাথে বিহেভিয়ারটা করলো, যে রুড বিহেভিয়ার, এর এগেনস্টে আমি একটা অ্যাকশন নেব। সো এই ছিল আজকের ওভারঅল আমার আধারের এক্সপিরিয়েন্স। তো চলো এখন বহরমপুর সিটির মধ্যে, মেন শহরের মধ্যে যাওয়া যাক। সেখানে গিয়ে কী করবো, কিছু তো একটু পেট পূজা করতে হবে, কারণ সে সকালবেলা এসছি, এখন ঘড়িতে বাজছে 11:11 বেজে গেছে। তো এখন কিছু খাওয়া যাবে, এত 11 সকালবেলায় কী আর খাবো, দেখা যাক, কিছু কিছু খাবো, খাওয়া দাওয়া করার পর দেন তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো গাইজ, এখন আমাদেরকে কিছু মেডিসিন নিতে হবে, আমার মেডিসিন। তো চলো, এখানে প্রচুর দোকান আছে, সব দোকানেই মেবি ছাড় দেয়, সো এখানকার একটা দোকানে দেখি পাওয়া যায় কিনা। নামো, এইটা, এই এই মেডিসিনটা পাওয়া যাবে, এইটা দেখেন তো আছে কিনা। হয় না, নামো দেখি, এইটা হবে, দু পাতা দিয়েন তাহলে। না না না, ওটাতে নামটা লেখা আছে তো, ও মানে এই আশারুলকে দেখিয়েছিলাম ডাক্তার, দিয়ে আপনার, বুঝতে পেরেছি, দিয়ে আপনার ওটা দুটো পাতা কম পড়েছিল।
বাড়িতে তো কেউ নাই, আমরা দুজনেই থাকি, চলে এসেছি তো। সে তো ঘুরেই যাচ্ছে, কার্ডে হবে না, ঘুরেই যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ বাস নিয়ে যাচ্ছে, কাকে যে বাস দেবে কে জানে। তো যাই হোক, আমাদের মেডিসিন নেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। সেরকম আর কাজ নেই আপাতত, কারণ মেডিসিনটা ছিল ওটা নেওয়া হয়ে গেল, আর বহরমপুরে তেমন কোনো কাজ নেই আমার এখন। সোজাসুজি বাড়ি, তার আগে একটা তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে, সারপ্রাইজ বলবো না, একটু ট্রাফিকটা দেখো আগে তোমরা। এত ভিড় এখানে বহরমপুরের এই জায়গাটাতে, মানে এটা মেন রোডে উঠছে তো ওই জায়গাটাই প্রচণ্ড ভিড়। তো গাইজ প্রচণ্ড ভিড় ছিল, ভিড় শেষ করে আমরা পড়লাম মেন, এটা আমাদের জাতীয় সড়ক, এই দিকটায় সোজা গেলে চলে যাবে তোমার কৃষ্ণনগর হয়ে কলকাতা, আর পিছন দিকে চলে যাবে তোমার ফারাক্কা হয়ে মালদার দিকটায়। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে যাওয়ার আগে যাব একটা হোটেলে, যে হোটেলটা বহরমপুরের সবাই চেনে, এক নামে চেনে। হোটেলটার নাম হচ্ছে বাবুর হোটেল। তো সেই হোটেলটায় যাব আমরা, ওখানে আজকের লাঞ্চটা সেখানেই করব কমপ্লিট। তো চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে। দিকটায় আমাদেরকে বাম দিকে দেখো, এখনই ভিড় লেগে গেছে অলরেডি, এই দেখো ভিড় আছে, একটা দুটো বেশিও নেই ভিড় এখন, আপাতত কম কম ভিড় রয়েছে। আর এই দেখো বাবু মুসলিম হোটেল, সো এই হচ্ছে হোটেল। সে প্রচণ্ড ভিড় হয় এখানে, নামো। তো এই হচ্ছে হোটেল, বাবুর হোটেল। এই হচ্ছে ভাত সবজি, পটল, পটল দিয়ে ভেন্ডি দিয়ে একটা নর্মাল সবজি, চাটনি, ওটা একটা সবজি, এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ভাত। এই হচ্ছে টোটাল আমাদের আজকের, আর সাথে চিকেন, এই সবজিটা দাও পটল। আমাদের এখানে খাওয়া হয়ে গেল, একটা ভেজ থালি নিয়েছিলাম, যেটা দু প্লেট নিলাম, 180 টাকা নিল, মানে 90 টাকা প্লেট, আর সাথে দুটো দই ছিল, 25-25-50। সো আমরা বেরোচ্ছি এখন। তো গাইজ ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে কিছু লাঠি খেলার কিছু জিনিস চলছে, চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরা এখানে লাঠি খেলতে যাবে কোথাও হয়তো, তো সেই জন্যে একটু প্র্যাকটিস করে নিচ্ছে, লাঠি খেলতে যাই, বিভিন্ন দলে খেলা চলে লাঠির। তো গাইস ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।